লিভার ড্যামেজ হওয়ার কিছু সংকেত, এটা তো আপনারা সকলেই জানেন যে আমাদের শরীরে থাকা সব অঙ্গই কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু শরীরে থাকা এমন কিছু অঙ্গ আছে যেগুলো ছাড়া কাজই চলবে না, যেগুলো ছাড়া শরীর অসহায়। আমাদের হার্ট, মস্তিষ্ক, ফুসফুস, কিডনি এগুলোর মতনই আমাদের লিভারও কিন্তু শরীরের মধ্যে থাকা সব থেকে ইম্পর্টেন্ট অঙ্গগুলোর মধ্যে একটা। এটা একদম আমাদের পেটের উপরের অংশে থাকে। লিভার সব থেকে বড় গ্ল্যান্ড মানুষের শরীরের মধ্যে থাকা, কিন্তু এই লিভারের কাজই অনেকে জানেন না। যেমন ভাবে বাড়িতে থাকা ওয়াটার পিউরিফায়ার জলকে পরিষ্কার করে দেয় এবং সেটা আমরা খাই, তেমনি আমাদের লিভারও কিন্তু শরীরকে ওভাবেই পরিষ্কার রাখে এবং সমস্ত রকমের বর্জ্য পদার্থগুলোকে শরীর থেকে নিংড়ে বার করতে সাহায্য করে, আমাদের রক্তকে আরও পরিষ্কার করে এবং আমাদের শরীরকে আরও সুস্থ রাখে। শুধুমাত্র এটাই নয়, এটা তো একটা ছোট্ট কাজ, আমাদের খাবার হজম হওয়া এবং আরও অনেক ভাইটাল কাজ যেগুলো আমাদের লিভারের উপরেই ডিপেন্ড করে হয়, সেটা হতে পারে চোট লেগে গেলে সারানোই হোক এবং সেটা হতে পারে শরীরে হরমোনাল ইমব্যালেন্সগুলোকে ব্যালেন্স করা হোক। এবার হয়তো বুঝে গেছেন যে লিভার কতটা ইম্পর্টেন্ট এবং এর সুরক্ষা বজায় রাখা আমাদের সবার আগের কর্তব্য। তাই আজকের এই ভিডিওতে আমরা দেখব লিভার খারাপ হওয়ার এমন কিছু লক্ষণ যেগুলো যদি আপনি না ধরেন বা যেগুলো নিয়ে আপনি যদি ওয়াকিবহল না হন তাহলে পড়তে হতে পারে বিরাট বিপদের সম্মুখীন। আর এখনকার মানুষে তো ফ্যাটি লিভার হচ্ছেই হচ্ছে, তার জন্য ভিডিওটা অবশ্যই দেখতে ভুলবেন না বন্ধুরা। তবে ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, আপনার কারবো যদি চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, যাতে সবার আগে ভিডিওগুলো আপনার ফোন নিয়ে গিয়ে পৌঁছাই বন্ধুরা। একটা ছোট্ট রিকোয়েস্ট, প্রথম যে লক্ষণের কথা বলবো সেটা সবার হয় প্রায় এখনকার দিনে, সেটা হচ্ছে পেট পরিষ্কার না হওয়া, বারবার গ্যাস অ্যাসিডিটির সমস্যা হওয়া, পেটে ব্যথা করা, এই সমস্যা, পেটের মধ্যে খাবার ঠিকঠাক না হজম হওয়া এবং না পচা এবং বমি বমি ভাব পাওয়া, এগুলো কিন্তু লিভার খারাপ হওয়ার সবার প্রথম লক্ষণ বন্ধুরা। যখন আমাদের লিভারের মধ্যে বিষাক্ত পদার্থের পরিমাণ বেড়ে যায় তখন আমাদের লিভার কিন্তু ঠিকঠাক কাজ করে না এবং লিভার ফুলে যায়, যেটাকে ফ্যাটি লিভার বলা হয়, যার ফলে আমাদের এই ধরনের সমস্যাগুলো দেখা দেয়। সাথে সাথে মাথা যন্ত্রণাও করতে পারে, ঝিম ধরা ভাবও থাকতে পারে, খেতে না ইচ্ছা করা অর্থাৎ খাবারে অনীহা, এগুলো কিন্তু লিভার ড্যামেজ হওয়ারই সংকেত বলতে পারেন। এখনকার দিনে তো সকলে মোটা হয়ে যাচ্ছেন অর্থাৎ মেটাবলিজম রেটটা কমে যাচ্ছে, যেটার পিছনে থাকতে পারে লিভারের অক্ষমতা, লিভার ঠিকঠাক কাজ করছে না, এটাও হতে পারে পেটের যাবতীয় সমস্যা কিন্তু লিভার থেকেও হতে পারে বন্ধুরা। তাই যে সমস্ত মানুষের পেট রিলেটেড সমস্যা হচ্ছে বারবার, তারা অবশ্যই লিভার টেস্টটাকে আজই গিয়ে করান। দেখুন, আমাদের এই দৌড়ানো ছুটে বেড়ানো জীবনে টায়ার্ডনেস তো আসবেই, কিন্তু যদি আপনার বারবার এই সমস্যা আসে, কারণ ছাড়াই আসে, কাজ না করেও টায়ার্ড হয়ে পড়েন, তাহলে কিন্তু এটা ভাবার বিষয়, তাহলে অবশ্যই দেরি না করে লিভার টেস্টটা করাবেন বন্ধুরা। লিভার যখন ঠিকঠাক কাজ করে না তখন শরীরে বর্জ্য পদার্থ অর্থাৎ যে বিষাক্ত পদার্থ সেগুলো ফ্যাট হিসাবে জমতে থাকে, এর ফলে মানুষ চটজলদি মোটা হয়ে যান, পেটে ফ্যাট বেশি জমে, এটাও কিন্তু লিভার খারাপ হওয়ার লক্ষণ বলতে পারেন, অর্থাৎ বেশি শরীরে এক্সট্রা ফ্যাট থাকা। তাই ফ্যাটি মানুষদের লিভার বারবার চেক করানো উচিত। আপনার কি মুখে দুর্গন্ধ হয়? অনেক সময় কি হয়, ভুলভাল খাবার খেলেও এটা হয়, মুখে অ্যাসিড তৈরি হয়, তবে এটা লিভার ড্যামেজেরও ইঙ্গিত হতে পারে বন্ধুরা। কারণ এমন একটা রিসার্চে পাওয়া গেছে যে মুখে দুর্গন্ধ হওয়াও কিন্তু লিভার ড্যামেজের ইঙ্গিত, সেটাকে আপনি যদি হালকাভাবে নেন তাহলে হতে পারে আপনি আপনার লিভারের ড্যামেজের ইঙ্গিতটাকে ইগনোর করছেন। যখন পেট খারাপ হয় তখন এটা ন্যাচারাল যে আপনার মুখেও দুর্গন্ধ আসবে, তাই লিভার ড্যামেজ হলেও কিন্তু পেট খারাপ হয়, তাই এটাও লিঙ্কড আছে লিভার ড্যামেজের সাথে। আরও একটা ইঙ্গিতের কথা বলে রাখা ভালো, যদি আপনাদের হাত বা পা বা পায়ের পাতা যদি ফুলে যায় তাহলে অবশ্যই ডাক্তারবাবুর কাছে গিয়ে লিভারটাকে চেক করাতে ভুলবেন না। এছাড়াও যদি হলুদ হয়ে যেতে থাকে আপনাদের হাত পা, হাতের আঙুল, পায়ের আঙুল এবং চোখের মণি, সাথে সাথে চেহারা, তাহলে অবশ্যই আপনারা ডাক্তারবাবুর কাছে ছুটে যান। জন্ডিস, যেটা কিন্তু লিভার থেকেই হয়, এটা একটা লিভার ডিজিজ, তাই যদি আপনার শরীরে বিলিরুবিনের মাত্রা বেড়ে যায় তাহলে জন্ডিস। কিন্তু কেন বাড়লো সেই বিলিরুবিন? তার পিছনের কারণ হচ্ছে লিভার ড্যামেজ, অর্থাৎ লিভারের উপরে চাপ পড়ছে, লিভার ঠিকঠাক কাজ করছে না, যার ফলে বিলিরুবিন টেস্টটা মাস্ট লিভার কেমন আছে দেখার জন্য, আর যেটা করানোর জন্য অবশ্যই একটা ডাক্তারবাবুর সাথে কনসালটেন্সির অবশ্যই প্রয়োজন আছে। সবার আগে আমাদের স্কিন এবং চোখ হলুদ হয়ে যায় বিলিরুবিন শরীরে বেড়ে গেলে, তারপর আপনার প্রস্রাব এবং মল এই দুটোর কালারও হলুদ হতে থাকবে। সেটা যদি আপনার হয় তাহলে ছুটে গিয়ে দেরি না করে লিভার টেস্ট করাবেন, আপনার লিভার কাজ করছে না এটা ধরে নিতে হবে। আপনার স্কিন কি খুব চুলকায়? আপনার মুখে কি সবসময় ব্রণ থাকে? আপনার মুখে কি র্যাশ বেরোয়? আপনার চুল কি অত্যধিক পরিমাণে পড়ে যাচ্ছে?
তাহলে বন্ধু আজকেই সাবধান হয়ে যান, আপনার লিভার ড্যামেজ হতে চলেছে এটার লক্ষণ হতে পারে সেটা। কারণ লিভার যখন ড্যামেজ হতে থাকে, লিভার যখন কাজ করে না ঠিকঠাক, তখন ব্লাড পিউরিফাই হয় না, রক্ত পরিষ্কার হয় না, ফলে আমাদের স্কিন চুলকোয়, চুল বেশি পড়ে এবং মুখে স্কিনে অনেক রকমের র্যাশ, ব্রণ, এই ধরনের জিনিসগুলো বেরোয়। তাই অবশ্যই মনে রাখবেন বন্ধুরা, লিভার ড্যামেজ হলে কিন্তু স্কিন র্যাশ বেরোবেই, স্কিন ড্রাই হয়ে যাবে। তাই যদি স্কিন রিলেটেড সমস্যা, চুল রিলেটেড সমস্যা বেশি থাকে আপনাদের, অবশ্যই লিভার টেস্ট করুন। আচ্ছা, নেক্সট পয়েন্ট চলে যাই, যেটা হচ্ছে খাবারের প্রতি অনীহা, অর্থাৎ খিদে কম পাওয়া। অনেক মানুষ এমন আছেন যে খিদে পাই না, অনেকে খেতে ইচ্ছে করে না, খাবার খেলে যেন বমি বমি পায়, এই সমস্যাটাও কিন্তু লিভারের কারণে হতে পারে। লিভার যখন ঠিকঠাক কাজ করে না, তখন বমি বমি ভাব পাই, খাবার ঠিকঠাক হজম হয় না, খাবার খেতে ইচ্ছা করে না। তাই যদি এই পয়েন্টগুলো আপনার মধ্যে থাকে, দেরি না করে লিভার টেস্ট করান। নেক্সট হচ্ছে কেটে গেলে ঠিক যদি আপনাদের তাড়াতাড়ি না হয়, তাহলে হতে পারে এটা একটা লিভার খারাপ হওয়ার ইঙ্গিত। যখন আপনার স্কিনে কোনো রকম কাট আসে বা কোথাও কেটে যায়, তখন রক্ত যদি ভালো থাকে তাহলে সেটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, কিন্তু রক্তে যদি ইম্পিউরিটিস মিশে থাকে তখন কিন্তু সেটা সরতে টাইম লাগে, তাই সেটাও লিভার খারাপ হওয়ার ইঙ্গিত হতে পারে। বন্ধুরা, যে যে পয়েন্টগুলো বললাম এই ভিডিওতে, অবশ্যই যেন পয়েন্টগুলোকে মনে রাখবেন, যদি আপনার শরীরে থেকে থাকে আজই গিয়ে লিভারটাকে টেস্ট করিয়ে নিন, কারণ ভবিষ্যতে সমস্যা হতে পারে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করুন, আপনার শরীরে কী সমস্যা আছে সেটাও জানাতে ভুলবেন না। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, শেয়ার করুন সকলের সাথে ভিডিওটা, তাহলে আপনার মতো অনেকেই উপকৃত হবে। আসছি আমি পরের ভিডিওতে, সবাই ভালো থাকুন, যতদিন না আসি, এবং সকল ভিডিওগুলোকে মন দিয়ে দেখতে ভুলবেন না বন্ধুরা।